সুপ্রভাত বন্ধুরা, আমার সকল মিষ্টি বন্ধুদেরকে আরও একবার আমার পরিবারে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন প্রায় বাজে ওই 6:15, তো আমাদের মানে জল ধরতে হয়, তো সকাল সকাল তোমাদেরকে ওই জল ধরতে ধরতে সবাইকে গুড মর্নিংটা জানিয়ে দিলাম। আর ওদিকে দেখাচ্ছিলাম যে সূর্যি মামা কত দূরে উঠেছে, তো মানে মেঘলা হয়ে আছে। যাই হোক, চলো আজকের ব্লগটা তো এখন থেকে শুরু করে দিয়েছি, আর আশা রাখি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে জল ডল ভরে নিয়ে এসে ওদিকে চলে এসেছিলাম, তো আমি কিন্তু জলের জন্য অনেকটা সময় আমি ওখানে ওয়েট করেছি, কারণ জল ছাড়েনি। আর এমনিতেই ছাড়ে ওই 6:20 বা 6:30 দিকে, আজকে দেখলাম অনেকটাই লেট করেছে। তো আমি প্রায় 3 মতন ঘুরেছি, এরই মাঝখানে আমি আবার ওখানে কয়েকটা ওই থানকুনি গাছ ছিল, তো কয়েকটা জাস্ট আমি শেকড়সহ তুলে নিয়ে এসে আমার মানে টবে লাগিয়ে দিয়ে গেছি। তারপরে আবার দেখি যে জল ছেড়েছে, তো জল টল ধরে নিয়ে এসে রেখে দিয়ে এদিকে চলে এসলাম আমার রুমের যেসব ছোটোখাটো কাজ সেগুলো শুরু করেছি। তো ওদিকে দেখো জানলার পর্দা টর্দাগুলো একটু তুলে টুলে দিয়ে গুটিয়ে রেখে দিয়ে এদিকে চলে এসেছিলাম, এই যে শিউলি পাতার রস বের করতে। আর ভেবে তোমাদেরকে তো বলেইছি এই রসটা আমি এখন 7 খাবো, আমি একা না, বাড়ির সবাই, ছেলেরও কাশি হচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে, আর আমারও হাত পায়ের যন্ত্রণা করছে। ভাবলাম চলো এটা একটু খাই, তো দেখা যাক কমে কি না। আর ওদিকে খেটে দিয়ে ছেলে একটু শুয়ে থাকে বেলা করে, তো ওকে একটু ঘুম থেকে উঠালাম, উঠিয়ে ওখানে মানে একটু বসে আছে, মানে একটু গাছের দিকে তাকিয়ে ওখানে বসে থাকে, তারপরে অনেকটা সময়ের পরে কিন্তু ব্রাশ করতে যায়। আর ওই যেহেতু বসে আছে, আমি ওকে আর কিছু বিরক্ত করলাম না, তো বলেছি একবার ব্রাশটা করে নিতে, ব্রাশটাও দিয়ে এসেছি, করে দেবো ভাবছিলাম। ও বললো যে না, ও নিজে করে নেবে। চলো, ওর শরীরটাও একটু মানে যেহেতু মানে কাশি হচ্ছে, একটু কেমন ঠিক মানে ভালো লাগছে না, তার জন্য বেশি বিরক্তও করিনি। তো আমি এই পর্যায়ে চলে এসেছিলাম আমার পুরো রুমটা ডাস্টিং করতে, আর এই পুরো চারদিকে রুমটা ঘুরে ঘুরে আমার কোমরের যন্ত্রণাটা পরপর হয়তো বেড়েই যাবে। তো যাই হোক, তো দেখো এই পর্যায়ে আমার কিন্তু পুরো রুমটা ডাস্টিং করা হয়ে গেছে। আর এই যে ছেলের তো কাজ নেই, রাতে পড়াশুনো করতে বসলে ও খবর কাগজ নিয়ে ওই যে কাটাকুটো করেছে কাঁচি দিয়ে, তো এটাও ওর খেলার মধ্যে পড়ে। তবে মাঝে মাঝে তো আমার ভালো শাড়িগুলোও কেটে ফেলে, আবার মানে ভালো ভালো বইগুলোও কেটে ফেলে, এরকম তো খেলতে দিতেই হয়, কিছু করার নেই। তবে কাঁচি টাঁচি ওকে মানে বারণ করি, তবুও কোথার থেকে যে জোগাড় করে ফেলে যেখানেই রাখি না কেন। তো তারপরে দেখো এই পর্যায়ে চলে এসেছিলাম, কালকে ছেলে সন্ধেবেলা গেছিলো বাবাকে নিয়ে মার্কেটে, তো এই চিড়ে ভাজার প্যাকেটটা নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো মিহিদানা, মানে এক প্রকার আড়ি করেই বলতে পারো। গেছিলো বিস্কিট কিনতে, কিন্তু আড়ি করে ওইগুলো নিয়ে এসছে, নিয়ে এসে কাল রাতে খেয়েছে। আর প্যাকেটটা যেহেতু কাটা হয়েছিল, তো আমি ভাবলাম যে কোটোর মধ্যে সব ভরে নিই, কারণ ওইগুলো হচ্ছে নেতিয়ে যায় কেমন, আর খাওয়াই যায় না। তো ভরে টরে রেখে দিয়ে এক্সট্রা একটা বালতি জল ভরেছিলাম, যাতে জলটা মানে সকালে তো আমাদের বেশি সকালবেলায় ধরা হয়, সারাদিন আর ধরি না, তার জন্য দেখো এক্সট্রা জল ভরে নিয়েছি। নিয়ে আর 2 বালতি যেটা খাওয়ার জল সেটা কিন্তু এখনও আছে। আর এদিকে দেখাচ্ছিলাম আমার ছেলে কিন্তু গুড বয় হয়ে ও কিন্তু এই যে পড়তে বসে গেছে, তো চলো এখনও খাওয়া টাওয়া কিছু হয়নি সেরকম, ওই জাস্ট ওই শিউলি পাতার রসটাই খেয়েছিলাম, তো একটু আটা ছিল অল্প, তো ওইটা দিয়ে একটু জল টল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। নিয়ে ওই যে আমাদের মানে এখানে যেটা বলে আঁচড়ানো, মানে এটা আমি ছোটোবেলা থেকে মা বানাতো, তো এটাই বলতো যে মানে এটা হাতের দ্বারা ওটা আঁচড়ে আঁচড়ে পিঠেটা বানাতো বলে ওইটা আঁচড়ানো পিঠে বলতো। তবে আমি ইউটিউবে এসে শিখেছি এটা এটা গোলা রুটি বলে, তা অনেকেই অনেক রকম বলে, আমাদের গ্রামে কিন্তু এটাই বলতো, আর এটা আমি বলতে অভ্যস্ত। যাই হোক, ওইগুলোই বানাচ্ছি, কারণ কম সময়ের মধ্যে একটা ভালো সকালের মানে ব্রেকফাস্ট, তো ওইগুলোই দেখো বানাতে বসেছি। তবে শেষের দিকটা একটা ওই তাড়াহুড়ো করে তুলতে গিয়ে মানে উল্টে পড়ে গেছিলো, আর আমার হাতেও কিন্তু ছেঁকা গিয়েছি। যাই হোক, আর ওদিকে ছেলে তো মানে পড়ছে, তো খিদেও পাচ্ছে, তো ওকে চিড়ে ভাজাটা দিয়ে এসছি, কিন্তু এখন খাবে না, যেহেতু এগুলো বানাচ্ছি, ও এগুলো খেতে ভীষণ ভালোবাসে। তবে কি জানো তো, এই যে প্রথমটা যেহেতু তুলেছিলাম, তো প্রথমটা একটুকু মানে হলুদ কালারের হয়েছে, আরগুলো সব সাদা হয়েছে, যেহেতু মানে কড়াইতে রান্নাবান্না হয়, হয়তো হলুদের রং টং ছিল, তার জন্য একটুকু কালার হয়েছে। আর এদিকে চলে এসেছিলাম বানিটা নিয়ে, ওই 4 মতন হয়েছিল,
তো তিনজন তিনটেই যে সরি, এখন দুটো দুজন খাচ্ছি আর রেখে দিয়েছি, তো দাদা ভাই আসলেও খাবে। তো ছেলে কিন্তু ওই বলল কালারটাই নেবে, সাদাগুলো নেবে না, ওটা যেহেতু কালার ছিল মানে ওই হলুদ কালার, তো ওইটাই ও নিয়েছে। চলো এখন খাই, আর দুজনে কথা বলতে বলতে গল্প করতে করতে এখন এই যে খাচ্ছি মিহিদানা দিয়ে গোলার রুটি, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে মা বানাতো একটু অন্যরকমভাবে, ওই একটু মোটাও হতো আর বেশ হাতের দিয়ে বানাতো, তো আমি তো ওইগুলো দিয়ে করতে পারি না, হাতে ছ্যাঁকা খেয়ে যাই বেশিরভাগ, তার জন্য আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়েই করি কড়াইতে। এদিকে দুজনে গল্প করতে করতে এই যে খাচ্ছি, আর তোমার দাদাভাই কিন্তু এখনও আসেনি, ও পড়াতে গেছে, আর ওর আজকে আসতে প্রায় ওই 10:30-11টার মতন বেজে যাবে, যেহেতু 2-3টে টিউশন পড়িয়ে আসবে, ওই সকাল 6টার দিকে বেরিয়ে গেছে। তোমাদেরকে একটু শেয়ার করছিলাম কী কী দিয়ে খাচ্ছিলাম। আর এদিকে ওয়েদার দেখো, ভীষণ রোদ্দুর সকাল থেকে, এখন মানে এই রোদ্দুর দেখে মনে হবে যেন সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে মানে গরম পড়ে, তো ওই রকম একটা টাইপের। আমার কিন্তু এই গরমে ভীষণ স্কিনের প্রবলেম হয়, তো কালকের এতটাই 2-3 ধরে মানে গরম পড়েছে, কালকের আবার সেই শুরু হয়ে গেছে, মুখটুকগুলো কেমন একটা খসখসে টাইপের হয়ে গেছে স্কিন। তো যাই হোক, এই পর্যায়ে দেখো আমি চলে এসেছিলাম, এই যে কয়েকটা শাড়ি ছিল রোদ্দুরে দিয়েছিলাম কয়েকদিন আগে, তো ওইগুলো গুছিয়ে দিচ্ছি, যেহেতু মানে আমার বাড়িতে আত্মীয়রা আসলে মানে ননদ বা আমার মা মাসি কেউ আসলে এগুলো মানে পরে, পরতে দিই আমার শাড়িগুলো, আমি তো কম পরি, ওরাই আসলেই ওরা পরে, আমার নতুন শাড়িগুলো ওরাই পরে, আমি পরি না, আমি তো বেশিরভাগ এগুলোই পরি, তো ওরা মানে দেখো, তো কোথাও গেলে হয়তো একটু ভালো শাড়ি পরি, না হলে পরা শাড়ি ওরাই আসলে পরে, তো ওগুলো গুছিয়ে টুছিয়ে রাখছি। আর তার আগে দেখো আমার মানে চারদিকে শাড়ি আর জামাটা সব ভরে গেছে, আর রাখার জায়গা নেই, শেষে এই যে ড্রেসিং টেবিলেতে মানে কিছুটা জায়গা বেঁচে কুচে ছিল, সেইটাকে ভালো করে দেখো মানে পরিষ্কার করে এগুলোতেও রেখে দিচ্ছি। ভাবছিলাম এগুলোতে সাজগোজের জিনিস রাখবো, আর হলো না, এত জিনিসে ভর্তি হয়ে যাচ্ছে। তো কয়েকটি আমার পরা জামা আর ওই শাড়ি টাড়িগুলো ছিল, এগুলো এখানে গুছিয়ে দিয়েছি। আর এত আরশোলার অত্যাচার, মানে যেখানে হাত দেবে সেখানে একটা কি দুটো থাকবেই, তো এখানেও ছিল মনে হয়, দেখলাম নোংরা টোংরা পড়েছে, তো ওইগুলো একটু ভালো করে মানে ঝেঁটে টেটে দিচ্ছি। দিয়ে ওই নেপথলিনগুলো যে ছিল, তো ওইগুলো একটু মানে কম মানে কি বলে শেষ হয়ে গেছে, তো ওইগুলো আনতে হবে, ওগুলো দিলেও কিছু হচ্ছে না, আটকাচ্ছে না, আরশোলা কিন্তু সেই চলে আসছে। আর চলো রান্নাবান্নাও করতে হবে, দাদাভাই এখনও আসেনি, সবজি টবজি সব মানে কেটে টেটে, তারপরে এখনও যেহেতু দাদাভাই আসেনি তো দেরি হবে ওর, তো চলো তার আগে আমার জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিচ্ছি, রান্নাবান্না যেহেতু শুরু করতে হবে। আর ভীষণ রোদ্দুর বাইরে, আর ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না, মানে একটু কোনো কিছু করলেই মানে ভীষণ ঘেমে যাচ্ছে। তো ওই যে দাদাভাইও চলে এসছে টিউশন থেকে, আর দুধ নিয়ে এসেছিলো, তো ওইটাই যে গরম করতে বসিয়ে দিচ্ছি। তো দেখো প্যাকেটের মধ্যে দুধটা কেমন একটা ছানা টাইপের মতন হয়ে গেছে, ভাবছিলাম কেটে যাবে কিন্তু কাটেনি, একটু ভালো করে ফোটাতে ঠিক ছিল। আর এই যে চলেছিলাম সবজি কাটতে, তার আগে কিন্তু এই যে বিনসগুলো, এগুলো কিন্তু ভালো করে আগে বেছে নিয়েছি আর দেখেও নিয়েছি, তবে কাটার সময় আর একটু ভালো করে দেখতে হয়, কেন কি ওর মধ্যে মানে সত্যি ভীষণ পোকা থাকে, আর মানে পোকা বলতে ওই যে বড় বড় পোকাই থাকে ওগুলোর মধ্যে। তো তোমরা হয়তো ভাবো যে আমি কেটে নিই, দেখি না, না কেটে নিয়ে তারপরে কিন্তু দেখি, আর তার আগেও কিন্তু ভালো করে দেখে নিই কোথাও মানে পোকা আছে কি না, তো পোকা থাকলে তো ওটা ছাঁদা করে দেয়, তো তার জন্য একটু ভালো করে চেক করে নিয়ে কেটে নিয়েছি, নিয়ে ওদিকে উচ্ছেটাও কেটে নিচ্ছি। তারপরে দেখাচ্ছিলাম দেখো তোমার দাদা ভাই এসে ও কী করেছে, বিছানে যত ছিল মানে এই যে কাঁথা টাতে যা ছিল মানে ওই তোষক টোষক সবগুলো রোদ্দুরে দিয়েছে, বালিশ টালিশ সব, এত রোদ্দুর মানুষকে দিলেও শুকনো হয়ে যাবে। যাই হোক এই পর্যায়ে রান্নাবান্নাও বসে গেছে, আর আমি আজকে শ্যাম্পু করবো, তো তার আগে দেখো ওই যে শ্যাম্পুটা ভিজিয়ে নিয়ে এরকম জলে মানে জলের মধ্যে রেখে দিই 15 মিনিট মতন। আর রান্নাবান্নাও দিকে চলছে, তো চলে গেছিলাম স্নান করতে, কারণ দেরি হয়ে যাচ্ছিলো, স্নানটা করতে হবে, আবার চুলও শুকাতে হয়, অনেকটা সময় লাগে, তার জন্য দেখো স্নান টান করে সোজা চলে এসছি। আর মাঝখানে প্রায় ওই 1/2 ঘন্টা মতন লেগেছে, তারপরে কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো, সোজা চলে এসেছিলাম এই যে দুপুরের খাওয়া দাওয়া, উচ্ছে ভাজা আর বিনস আলুর তরকারি, আর এটা হচ্ছে কচু আলু পেঁপে এগুলো দিয়ে ঝোল হয়েছে নিরামিষ, আর এই যে দুধ, তো এগুলো হয়েছে দুপুরের মেনু। আবার কিন্তু তোমাদের সামনে চলেছিলাম সন্ধ্যেবেলা, তো তোমাদেরকে সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা,
তো ছেলে এসছে এখানে, আর আমি একটু পার্লারেও গেছিলাম, তো তারপরে চলে এসে ছেলেকে নিয়ে এখানে আমাদের মানে কলেজের সামনে গণেশ পুজো হচ্ছে, তো ছেলেটা এসে বেলুন নেবে, ফুচকা খাবে, এসব করছে। যাই হোক, এতক্ষণ ধরে আমাদের সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছিল, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো এই যে ঠাকুর দেখছিলাম, আর চারদিকটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, যেহেতু আমাদের মানে কলেজের সামনে, মানে গেটের সামনে। আর এদিকে ছেলে ফুচকা খেতে আসছে। সকাল থেকে এত গরমের মধ্যে নিজেকে কীভাবে মানে অ্যাক্টিভ রেখে আমার সংসারের সমস্ত কাজ প্লাস ছেলেকে একটু সময় দেওয়া, সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আর এইভাবেই কিন্তু আমি নিজেকে মোটিভেট রাখি। চলো আজকের মতন এখানেই রাখছি।